আসসালামু আলাইকুম, শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছে আমি হাসিব মারজান। এখনও গিয়ে সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শোনগঞ্জে দেখার হাওড়ে বৃষ্টির পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় পানিতে তলিয়ে যাচ্ছে কৃষকের বোরো ধান। বৃষ্টির পানি বের হওয়ার পথ না পেয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকের সামনেই ডুবছে সোনালী ফসল। এরই মধ্যে পানিতে নিমজ্জিত হয়ে গেছে কয়েক একর জমির কাঁচা ধান। দ্রুত পানি নিষ্কাশন করা না গেলে প্রায় 200 একর জমির ধান পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষক। শোনগঞ্জ সংবাদদাতার পাঠানো তথ্য বিরোচনী রিপোর্ট করছেন সুইতা মাহমুদ। জেলার 95টি হাওরের অন্যতম বড় হাওড় দেখার হাওড়। এই হাওরে সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, ছাতক ও দোয়ারা বাজারের 1 লাখেরও বেশি কৃষকের 24,000 হেক্টর জমি রয়েছে। হঠাৎ বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দরিয়াবাজ, কলাউড়া, ইছাগড়ি, হুরমতনগর, রৌয়ারপাড়, গুয়াছুড়া, হরিপুর সহ 7 গ্রামের 100 কৃষকের কাঁচা ধান পানিতে তলিয়ে গেছে। ধান পুরোপুরি কাঁচা থাকায় কাটতেও পারছেন না কৃষক। জলাবদ্ধতার কারণ হিসেবে কৃষক শান্তিগঞ্জের মহাসিং নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণ করা ফসল রক্ষা বাঁধকে দায়ী করছেন। এই সুনামগঞ্জের পানি, এই ফুবের দোয়ারা বাজারের পানি, এইদিকে আইয়া এই বোর্ডের বান খাটার কারণে আমরা কেন এই যে বেড়িবান আছে না, বেড়িবান তো কোনো পাইপ নাই, কিচ্ছু নাই, যে জলাবদ্ধতা লাগছে এই জলাবদ্ধতার কারণে এই ঘটনাটা করছে। হাসা দান ভাই, এই পানি চলে গিয়া গের ফোরের জলাবদ্ধতা নিরসনে কাজ করছে জেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করে সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। পানিগুলো যদি নিষ্কাশন করা হয় তাহলে হয়তো ফসলগুলো রক্ষা করা যাবে। তো আমরা যেদিক দিয়ে তাদের প্রস্তাব সেই জায়গাটা আমরা এখন শান্তিগঞ্জে ওটা আমরা ভিজিট করবো। ভিজিট করে যদি সমাধানের কোনো একটা সমাধানযোগ্য হয় আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এটা সমাধান করে পানিটা নিষ্কাশন করার জন্য। নিমজ্জিত এলাকার পরিমাণ আমরা প্রেরণ করেছি, আমরা কৃষক তালিকা তৈরি করবো যারা ক্ষতিগ্রস্ত হবে। অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাপারে যাতে তারা সরকারি সহায়তা পায় এই ব্যাপারে আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং প্রশাসনের সহযোগিতায় আমরা সর্বোত্তম চেষ্টা চালাবো। কৃষকের অভিযোগ, বৃষ্টির পানি নদীতে নামার পথে ফসল রক্ষা বাদ দেওয়ায় প্রতি বছরই জলাবদ্ধতার কবলে পড়ে নষ্ট হচ্ছে হাওড়ের কৃষকের একমাত্র ফসল বোরো ধান। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একবারে চাষাবাদে 4 ফসল ফলিয়েছেন কৃষক আশরাফুল ইসলাম। আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে ধাপে ধাপে নানা ফসল আবাদ করেছেন তিনি। প্রথমে করলা ও শশা, পরে মাচায় লাউ আর নিচে টমেটো লাগিয়েছেন। এছাড়া টমেটো লাগিয়ে তার মধ্যে 7টি ফসল শশা ও বেগুন আবাদ করে পরবর্তীতে ধাপে ধাপে কপির আবাদ করেছেন। আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষক আশরাফ তার নিজের 6 বিঘা আবাদি জমিতে প্রতি বছর ধান ও আলু চাষ করেন। প্রতি বছরে 15 থেকে 20 বিঘা জমি লিজ নিয়ে নানা ধরনের সবজি চাষ করেন তিনি। এ ছিল কৃষি সংবাদের আজকের আয়োজন। সবাইকে ধন্যবাদ।